মাছের রাজা ইলিশ আর বাত্তি রাজা ফিলিপস, তাই এই মাছের রাজা ইলিশ কেনার জন্য চলে এসেছি দিঘলিয়ার কোলাবাজার। এখানে এই ছোট ছোট নৌকায় করে নদী থেকে তাজা ইলিশ মাছ ধরে এনে এখানেই বিক্রি করা হয়। এই মাসের 6 থেকে 7 তারিখের পর থেকেই ইলিশ মাছ বিক্রি বন্ধ হয়ে যাবে, কারণ তারপরেই ইলিশের ডিম দেওয়ার সময়। ডিম ছাড়া সময়টুকু ইলিশ মাছ ধরা পুরো বন্ধ। জিনিস হয়তো আমরা অনেকেই জানি না, সাগরের ইলিশ এবং নদীর ইলিশের স্বাদের অনেক পার্থক্য রয়েছে, তাই চলে এলাম সেই তাজা ইলিশ মাছ কেনার জন্য। আজকেও মাছ গোসাই ধরেন আপনার আমার কথা নাই, যেমন আছে কি
1395 এই জায়গায়। আর এটা কত? ছোটটা কত? ছোটটা 1.5 কেজি। অনেক সুন্দর, এখনো মরে নাই, এখন এখনো জীবিত। আপনারা যদি এখানে এসে ইলিশ মাছ কিনতে চান, তাহলে খুলনার জেলখানাঘাট নদী পার হয়ে চলে আসতে হবে 10 কিলো দূরে দিঘলিয়ার কোলা বাজারে। এখানেই পাবেন নদীর তাজা ইলিশ। আমার ট্রাভেল ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না।